হ্যালো, কি অবস্থা বিউটিফুল পিপল? আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাসুস রগ সিরিজ নতুন একটি ফোন আসতেছে, যেটা হচ্ছে অ্যাসুস রগ সিরিজের তৃতীয় গেমিং ফোন। আমি 22 জুলাই আসতেছে এই ফোনটি। এক নজরে রগ সিরিজের স্পেকগুলো জেনে নিই। ডিসপ্লেতে পাবেন অ্যামোলেড 1B কালার্স, 6.59 ইঞ্চ ডিসপ্লে, যেটা হচ্ছে রেজুলেশন 1080x2340 পিক্সেল। আর সামনে থাকবে কোর রানিং গরিলা গ্লাস প্রোটেকশন, কতটা জানা যায়নি, HDR10+। আর রিফ্রেশ রেট হবে 144 GHz। সিপিইউতে থাকবে হচ্ছে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, যেটা জুস। জিপিইউতে থাকবে Adreno 650। আর কিছু লাগে না ভাই। র্যাম হিসেবে থাকবে 3টি ভেরিয়েন্টে, 256 GB, 128 আর হচ্ছে 512 GB। ক্যামেরাতে থাকবে হচ্ছে মেইন ক্যামেরা থাকবে 64 MP প্লাস 13 MP আলট্রা ওয়াইড, 4Kতে ভিডিও করা যাবে, 30fps, 60fps, 1080p হচ্ছে 30, 60, 240fps, আর 720, 480fps, এই তো আর কি। আর ফোনটি থাকবে হচ্ছে 13 MP ক্যামেরা, যেটা দিয়ে হচ্ছে 1080p ভিডিও করা যাবে। যে জুস ব্যাটারি হিসেবে থাকবে হচ্ছে 5800mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং 30W ফাস্ট চার্জিং, উইথ চার্জ 4.0 সাপোর্টেড, আর রিভার্স চার্জিং হচ্ছে 10W। অন্যান্য ফিচার হিসেবে থাকবে একটু পুরাই জুস জিনিস, সেটা হচ্ছে 3.5mm জ্যাক পোর্ট, USB টাইপ 3.1, টাইপ সি। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে হচ্ছে Android 10 রগ UI। তো এই ছিল হচ্ছে এই ফোনের স্পেসিফিকেশন। তারপরে ফোন আসতেছে প্রায় আর কি বললাম না, কিছুদিন পরে জানা যাবে। টাটা, বাই বাই। দিস ইজ ফলো ফর দ্য সানি আউট। ওহ, আমার ভিডিও শেয়ার দিতে আর সাবস্ক্রাইব করতে বলেন না ভাই। টাটা।